গোলাঘাটিবাসীর বহুদিনের প্রতীক্ষার অবসান। 33 কেভি গোলাঘাটি সাবস্টেশনের যাত্রা শুরু। 10 কোটি 80 লক্ষ টাকা ব্যয়ে 33 কেভি গোলাঘাটি সাবস্টেশনের শুভ উদ্বোধন হলো মঙ্গলবার। বিদ্যুৎ দপ্তরের মাননীয় মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে সূচনা হলো গোলাঘাটি 33 কেভি সাবস্টেশনের। 10 কোটি 80 লক্ষ টাকা ব্যয়ে 33 কেভি গোলাঘাটি সাবস্টেশনের শুভ উদ্বোধন হলো মঙ্গলবার। ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের মাননীয় মন্ত্রী রতনলাল নাথের হাতে ধরে সূচনা হলো গোলাঘাটি 33 কেভি সাবস্টেশনের। 2021 সালে ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল এই 33 কেভি সাবস্টেশনের কাজ। ভারত সরকার এবং বিশ্ব ব্যাংকের অর্থানুকূল্যে পাওয়া গ্রিড নামক সংস্থা এই কাজ সম্পন্ন করেছে। 33 কেভি সাবস্টেশন এবং দ্বিতল বিশিষ্ট কন্ট্রোল রুমের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাশদত্ত, গোলাঘাটি বিধানসভার মাননীয় বিধায়ক মানব দেববর্মা, বিদ্যুৎ দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সরকার, বিশিষ্ট সমাজসেবক গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। গোলাঘাটি নবনির্মিত 33 কেভি সাবস্টেশন থেকে উন্নত বিদ্যুৎ পরিষেবা সুবিধা ভোগ করতে পারবে গোলাঘাটি সংলগ্ন মোট 5টি গ্রাম। সেই গ্রামগুলি হলো গোলাঘাটি, পেকুয়াজলা, পাথালিয়াঘাট, দয়ারামপাড়া, নব শান্তিগঞ্জ বাজার। এই 5টি গ্রামে মোট 5,730 জন গ্রাহক এই সাবস্টেশন থেকে উন্নত বিদ্যুৎ পরিষেবা পাবেন বলে জানা যায় দপ্তর সূত্রে। নিউক্লিয়ার গ্যাস শেষ হয়ে যাচ্ছে, মলামচাগরের গ্যাস শেষ হয়ে যাচ্ছে না, রামচাগর শেষ, দেশের প্রধানমন্ত্রী বলছে নতুন করে গ্যাস বিদ্যুতের চিন্তা করে সূর্য শেষ করতে আপনার না পারবেন নি, এর শেষ করতে আপনার এটার ফলে বিনিয়োগের লাভ হচ্ছে, অর্থাৎ এটা অটোমেটিক্যালি যা সূর্য তৈরি নিতে পারে নেন গ্যাস শেষ হচ্ছে না। আর এটাকে বলে ক্লিন এন্ড গ্রিন। মানুষ আগে কি করতো? আমরা আগে করতাম, যেমন আমি আগে আইসি না, মানুষের দামে কিছু অন্য বাক্যটা এসব কিছু বুঝি না, বস্ত্র মানুষের কাপড় পরতাম, তৃতীয় বাসস্থান রুটির কাপড় বকা, আমি যদি কেউ রুটির কাপড় বকার সব দিলাম আর কিছু দিলাম হবনি, আমার চেঞ্জ হয়ে গেছে, দামি চেঞ্জ হয়েছে, অন্য বস্ত্র বাসস্থান বেশিরভাগ নাই। আগে অন্য বস্ত্র, আগে মানুষের চাহিদা বাড়ছে, কেন মানুষের অর্থনৈতিক উন্নত হয়েছে, মানুষ অর্থনৈতিক ভাবে লাভবান হয়েছে, আজকে এই জন্য মানুষের বিদ্যুতের ডিমান্ড বেশি চিন্তা আছে। তো এখানে আপনারা জানেন যে আমাদের সরকার বিদ্যুৎ বিদ্যুতের ক্ষেত্রে এটা জটিল ডিপার্টমেন্ট, ভীষণ জটিল। আগে আমি শিক্ষা দপ্তর দেখছি আমি মনে করি এটা বুঝে কঠিন, এখন দেখি এটা আরো বেশি কঠিন, এটা আরো বেশি কঠিন জটিল, একটা তুফান হয়ে যায়। আগে লাইন গেছে, এখন আমরা আবার গাছ লাগাইছি, ধরি না বড় হয়েছে, বড় হওয়ার পরে বাতাস করলেও এরা বাড়ি ভাঙা লাইন জায়গা ওই রকম রাজ্য হয়ে গেছে, ঠিক নেই বাস্তবটা বুঝতে বাস্তব বুঝতে হবে। এরপরে আমাদের সরকার একে এক করে আগে গুরুত্ব দিছে কিনা আমরা নিজেরা বুঝি না, এই 33 কেজি নামই তোমার চলছে না, 135 কেজি নামও শুনছে না, আমরা বুঝলাম কারেন্টটা না সচেতন মানুষ আপনাকে বুঝতে হবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।